এই জায়গায় আপনার ক্লিক করি দেখবে যে আপনার মুড অন অনুষ্ঠিত না মোবাইলের এই জায়গায় দেখুন এটা দেখুন মোটর এটি ডেস্কটপ সাইট অন হয়ে গেছে হল তো আপনার ফোনলে ডেস্কটপ সাইট অন করে দেবে অন করে দেওয়া পরে এই জায়গায় আসি দেখবে দেখুন এই জায়গায় গোটে এটি ক্লিক টু আপ্লা অনলাইন এটি লেখা দেখুন ক্লিক টু আপ্লায়ে অনলাইন ইয়ার উপরে আপনার ক্লিক করবে বুঝি পালে এপরে ক্লিক করতে আপনার ইউ উইল বি ডিডার্টেড টু এন একটার্না ওয়েবসাইটুক নিয়ে যাব আপনার সে তেমন আপনি এটি ওকে করবে

তো আপনার এইটা ওপেন হলা পরে আপনার স্টেট আপনার চুজ করবে কেউ স্টেট আপনার আপ্লাই করছেন সপোজ আপনার ওড়শার পিলা ওড়শার আপ্লা করা চাহিবেন এটি ষোল নম্বর জায়গায় ওড়িশা আছে তো আপনার ওড়শে ক্লিক করে দেবে বুঝিপার তো দেখুন ওড়শার ক্লিক করার এমিতি গোটে ইন্টারফেস ওপেন হয়ে যাব ওড়িশা ওইশা উপরে ক্লিক করা এমিতি ওপেন হয়ে যাব ওশে কেউ জায়গায় কে কে ভ্যাকেন্স আছে সেটা আপনি এটা জা পাবেন সপোজ আপনি দেখবে কলাহিডি কলাহিডি উপরে এটি ক্লিক করি দেখুন আপনার সব কিছু দেখে দেব এটা কোলাহ কতটা পোস্ট ভ্যাকেন্স আছে ফুলবাণীর কতটা আছে বালস্বরের কতটুক আছে বরগড় কতটুকু আছে কোরাপুটের কতটুকু আছে মূরভার কতটা আছে এমনি সব জিনিস আপনার সেই দেখা দেব ই ডব্লুএস অর্থাৎ আপনার ই ডব্লু সার্টিফিক থাকে আপনাদের ই ডব্লু এস থ্র এপ্লাই আপ্লাপ করবে ঠিক আছে তো আপনার ফার্স্ট এটি কোম্পানি পড়বে না স্টেজ ওয়ান দেখুন এটি লেখা হচ্ছে ষেজ ওয়ান হচ্ছে কোথায় রেস্ট্রেসেন এটি ষেজ ওয়ান অনেক রেট্রেসন আপনার রেস্ট্রেসেন ফাষ্ট পড়ি তো আপনার রেজ্রেসন কমিটি দেখুন আপনার রেজ্রেশন হলে এই জায়গায় ক্লিকার পড়বে স্টেজ ওয়ান জায়গায় রেজ্রেসনার ক্লিক করা পড়বে ষ্টেজ ওলানে ৰেজিষ্ট্ৰেচন ক্লিক কৰিবলৈ আপোনাক যদি আপোনাৰ ফাৰ্ষ্ট টাইম ৰেজিষ্ট্ৰেশ্যন কৰোঁ ত' ৰেজিষ্ট্ৰেচন কৰিবে যদি আগৰ ৰেজ্ৰেচন কৰি ফৰৱাৰ্ড ৰেজিষ্ট্ৰেচন উপ ক্লিক কৰি যদি আপোনালোকৰ লগ ইন আইডি মনে থাকে লগ ইন কৰিব নে অনলাইন ফৰৱাৰ্ড ৰেজিষ্ট্ৰেচন উপ ক্লিক কৰোঁ তহঁতক মই ফাৰ্ষ্ট টাইম ক'ত ৰেজিষ্ট্ৰেচন উপ ক্লিক কৰিলি ৰেজিষ্ট্ৰেচন উপ ক্লিক কৰিবলৈ মোৰ সামানে এমি গোটেই ইণ্টাৰফেছ অপোন হৈ গ'ল দেখোন মোবাইল নম্বৰ ইমেল আপ্লিকাণ্ট নেম টেন্থ ক্লাছ চাৰ্টফেটৰ যি না আছে বাপা মা ন মই আপোনাক এইটো দিয়ক ফিল্প কৰি দেখুওৱে আপোনাৰ কেমি গ'লে ফিলপ কৰিব আপুনি নিজে মিলপ কৰি ট্ৰাই কৰোঁ দেখোন আপোনাক যাওঁ এই ফিলপ কৰিব ফিল্প কৰি ঠিক ঠাক দেখি নি মোবাইল নম্বৰ আপোনালোকৰ দেৱে ইমেইল দে ফাদৰ্ছ নেম দেউ আপ টেনথ ক্লাছ চাৰিফিকেট কৰি থাকিব ডেট অফ বাৰ্থ দে জেণ্ডৰ দে কম্যুনি দে কম্যুনি যদি আপনার ইউআর আুআর যদি আপনার বি কিছু ই থাকে তাহলে ইড্লু আপনার চুজ মধ্যে আপনার যা ইচ্ছা দিয়ে যা আপনার ইন ক্লাস পাস হচ্ছে আপনার টেন্থ ক্লাস পাস করছেন তো বোর্ড যেহেতু পাস আপনার চুজ করবে আপনার ক্লাস পাস করলে আউ টেক্সট আপনার এটি ক্যাপচা ফিল করি সবমিট করে দেওয়া দেখুন করি আপনার তো আপনার এটি করে আপনার দেখোন মই গোটেই কথা 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 আপোনাক কৈ ৰখি চব্মিট কৰিব এই মোবাইল নম্বৰ চাইট্ৰে' থোৱা ভালিডেড মোবাইল নম্বৰ আৰু জিমেল আইডি চাইট্ৰ থাডিডেড জিমে আইডি তো 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 আপোনালোক ভালেডিটি ক্লিক কৰিবলৈ আপোনালোকৰ ভেলেড মোবাইল নম্বৰ যদি দেখিবি আছো ওপি দিয়ক আপোনাৰ সেইটো তাক সব্মিট কৰিব পাৰিব পুনি আপোনাৰ জিমেল আইডি গোটেই ও টি আছে সেই ওপি আপোনাক সব্মিট কৰিবলৈ আপোনাৰ ইমেইল ভালিডেড হৈ মোবাইল নম্বৰ মানে ভালিডেট হৈ যাব তাৰপৰা আপোনাক যাতে ক'ৰ কাৰণে এই চবমিট কৰি পাৰিব দেখোন এইমিট কৰিব পৰা এতিয়া গোটেই আপোনাক আচিব দ ফাৰ্ষ্ট ষ্টেজ অফ ৰেজ্ৰেছন ইজ কমপ্লিটেড প্লিজ কণ্টিনু ফিলিং দ ডিটেইলছ ফৰ ৰেজিষ্ট্ৰেচন দেখোন ফাৰ্ষ্ট ৰেজ্ৰেছন কমপ্লিট পাৰে আপোনাৰ সামান্য এমি গোটেই ইণ্টাৰফেছ অপেন হৈ যাব আপোনাৰ এই যেতিয়া আপোনাৰ মানে আপোনাৰ ফিলপ কৰি থাকে তাক বাদ আছে জিছ আপোনাক ফিলপ কৰাৰ অঁ আধাৰ নম্বৰ দেউ পৰচন উইথ ডিজাবিলিট নো মাৰিব যদি আপোনাৰ ডিজাবল নহয় তেতিয়া নো কৰো

কমপ্লিট হৈ যাব পূৰা টোটা আছে নেকি দেখোন সম্পূৰ্ণ যি বিবৰণী আপোনাৰ সামানুক আজি পঁহিব এইটো প্ৰিণ্ট অপশ্ছন আছে আপুনি চাইলে প্ৰিণ্ট কৰি পাৰিব ইজিষ্ট্ৰেচৰ ফুল প্ৰ'চেছ তাপেৰে আপোনাৰ হোমু আছে আপোনাৰ পেমেণ্ট ফি পেমেণ্ট কৰি পাৰিব আপ্লাই অনলাইন কৰি পাৰিব জিছ লাষ্ট আপোনাৰ ফাইনেল চব্মিট কৰি পাৰি প্ৰব্লেম হ'ব নেকি যদি আপোনালোকৰ ক'ত প্ৰব্লেম হ'ব ত'লে মই কমেণ্ট কৰোঁ মোক নেক্সট ভিডিঅ' আপোনালোক আপোনাৰ ট্ৰাই কৰিবি ঠিক আছে টেক কেয়াৰ বাই বাই